আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে 3-4-5 তারিখ উপকূলের জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, 2-24 পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও নদিয়া ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে, তবে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। নর্থ বে অফ বেঙ্গল এবং যে আমাদের যে অ্যাডজয়নিং নেবারহুড এরিয়া, এর উপরে একটি ঘূর্ণাবর্ত আছে, একটু ওপরে 1.5 কিলোমিটারের ওপর থেকে একটা ঘূর্ণাবর্ত আছে। ফলে অ্যাটলিস্ট 3-4-5 এই 3 দিন আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট বা উপকূলবর্তী জেলা, মূলত 2-24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলাতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে, যেহেতু এই ঘূর্ণাবর্ত আছে। বৃষ্টির মোটামুটি 3 তারিখ আজকে যেটা হচ্ছে 2-24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, 4 তারিখ কিছুটা নদিয়া এবং বীরভূম, এই 2টো জেলাতেও 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত 48 ঘন্টায় মানে সেকেন্ড ডেতে আমাদের যে 5টি পাহাড়ি জেলা আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি, এই সব জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে হচ্ছে 4 তারিখে, ঠিক আছে। আর তাপমাত্রা একটু যেহেতু ক্লাউডি থাকবে আমাদের মূলত কলকাতাতেও, সেক্ষেত্রে দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার স্লাইটলি একটু কমবে, অর্থাৎ 30 ডিগ্রির কাছাকাছি থাকবে, যেটা একটু আগেও 32-33 চলছিল। যেহেতু মেঘলা থাকবে, সেহেতু দিনের তাপমাত্রা একটু কমে 30 ডিগ্রির কাছাকাছি থাকবে এই কটা দিন, অন্তত 2 দিন। কলকাতা বলে নয়, বাকি এই যে জেলাগুলো বললাম, এই জেলা ছাড়া বাকি যে আমাদের জেলাগুলো থাকছে আর কি, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুধু সতর্কতা বা ওয়ার্নিং হিসেবে আমরা দিচ্ছি কোথায়, হচ্ছে ওপরে পাহাড়ে হচ্ছে 4 তারিখে 5টি জেলা বললাম, আর নিচে আমাদের উপকূলবর্তী জেলা 2-24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, বীরভূম, এই পোর্শনে 2-1 জায়গায় ভারী বৃষ্টি, বাকি জায়গাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মডারেট। কোস্টাল এরিয়া যেহেতু বৃষ্টি হবে, না না না, এর সাথে আমাদের তো বেতে তেমন উইন্ড নেই যে আমরা ফিশারম্যানদের এই মুহূর্তে কিছু বলেছি। এবং দিনের রাতের তাপমাত্রাও যেটা বললাম সেটা হচ্ছে সামান্য একটু কমবে, জাস্ট মেঘলা থাকবে বলে, ঠিক আছে। ফিশারম্যানদের জন্য এই মুহূর্তে আপাতত কোনো ওয়ার্নিং নেই। ও2 পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়, 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস, মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও2 পাবলিক স্কুলে 3টি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে, দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে